এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই বিয়ে হবে না, বন্ধ করুন এই যে। ভাই তুই হাজার ভুল করলে আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু এই ভুলের কোন ক্ষমা নেই ঋষভ। ঋষভ এখনো সময় আছে, কিচ্ছু বিগড়য়নি, চল এখান থেকে বেরিয়ে চল। না ভাই দাম, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। ভাইদা এতদিন তোরা আমাকে যা বলেছিস আমি তাই করেছি, যা বলেছিস এমন কোনো কাজ করিনি যাতে তোদের মাথা হেঁট হয়। আর আজকেও ঝুমকে বিয়ে করে আমি তেমন কোনো কাজ করছি না, আমি আমি ভুল করছি না ভাইদা, বরং এই প্রথম আমি আমার জীবনের ডিসিশন নিজে নিচ্ছি। সুতরাং ভাইদা আমি পিছুয়া হব না। ঋষভ মাথাটা খারাপ হয়ে গেছে, তুই তুই দাদার আদেশ অমান্য করছিস। দিদি ভাই আমি কারোর আদেশ অমান্য করছি না, আমি শুধুমাত্র নিজের নিজের ভালোবাসার মানুষটাকে যোগ্য সম্মান দিচ্ছি। আর আই এম শিওর তোরা যদি আমাকে এতটুকুও ভালোবাসিস তোরা বুঝবি। একবার আমার কথা শুনুন, দেখুন দেখুন ঋষভ যেটা বলছে একবার শুনুন আপনি। আমি তো আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করা যায় না, আপনি একটু বুঝুন প্লিজ রক্তিমবাবু। ভালোবাসা মাই ফার্স্ট। দেখুন ওরা তো কোনো দোষ করেনি রক্তিমবাবু, ঋষভ তো আপনাকে বলেছিল যে ও ঝুম দিদিকে বিয়ে করতে চায়। আপনারা যদি সেই সময় সম্পর্কটা মেনে নিতেন ওদের ভাবে আড়ালে লুকিয়ে বিয়ে করতেই হতো না। বুঝতে পেরেছিস এবার দাদা? হুম সব বুঝছি। কিভাবে কিভাবে ঋষভের মাথাটা খেয়ে নিয়েছে, ওকে এইভাবে বুঝিয়েছে যে বিয়েটা করতে হলে বাড়ির লোকের অলক্ষে করতে হবে, কাউকে কিছু না জানিয়ে। ভালোবাসার নামে তো তলে তলে ভালোই দাও মেরেছিস ঝুম। দিদি ভাই তুই তুই ভুল বুঝছিস। বৌদি আমাকে বলেছিল তোদের জানাতে, কিন্তু আমি তোদের জানাইনি। আর যে মানুষটাকে তুই দোষারোপ করছিস সেই মানুষটা না থাকলে আমি এমনিও তোদের জানাতাম না, সোজা ঝুমকে বিয়ে করতাম আর ওকে নিয়ে বাড়ি চলে আসতাম। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, তুই আমার সাথে এখন এখান থেকে যাবি। যাই বাবু, তুমি এখন হা করে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে একটা কেলেঙ্কারি করতে চলেছে, তুমি আটকাও, তুমি সমাজে মুখ দেখাতে পারবে না ঝুম। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে